শ্রী শ্রী মায়ের কথা পাঠ করছি গোপা বাগচি। কয়েক মাস পূর্বে ব্যাঙ্গালোরের শ্রীযুত ন কিছুদিনের ছুটি লইয়া কোয়ালপাড়ায় মায়ের নিকট ছিলেন এবং রাধুর জন্য মায়ের খুব খরচ হইতেছে দেখিয়া তাহাকে প্রতি মাসে প্রচুর অর্থ সাহায্য করিতেন। যাইবার সময় মাকে তিনি বলিয়া গিয়াছিলেন, মা, খরচপত্রে যখনই অনটন পড়বে কোনরূপ দ্বিধা না করে আমাকে যেন একটু জানান। আজকাল জয়রাম বাটিতে খরচ খুব বাড়িয়াছে। পূজনীয় শরৎ মহারাজ লিখিয়াছেন, যোগার যন্ত্র করিয়া সময় মতো টাকা পাঠাইতে দেরি হইয়া যাইতেছে। এই পত্র শুনিয়া মা বলিতেছেন, তাহলে শরতের হাতে আর বেশি টাকা নেই, নইলে সে অমন কথা লিখবে কেন? ন সেদিন ওই কথা বলে গেল। হ্যাঁ গা, আমি তার কাছে কি বলে টাকা চাইব? ঠাকুর, তোমার শেষ আদেশটি কি রক্ষা করতে পারব না? রাধি, তোর জন্যে আমি সব খোয়াতে বসেছি। ঠাকুর বলেছিলেন, দেখো, কারো কাছে একটি পয়সার জন্য চিৎহাত করো না, তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্যে যদি কারো কাছে হাত পাত, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোরও ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরে নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। মনসা নামে একটি ছেলে মায়ের কাছে আসিয়াছে, দীক্ষা ও গৈরিক লওয়ার খুব ইচ্ছা। মাও তাহাকে আনন্দের সহিত উহা দিলেন। সেও খুব আহ্লাদিত হইয়া সন্ধ্যার সময় কালী মামার বৈঠকখানায় বসিয়া, আর কিছু নাই সংসারের মাঝে, কেবল শ্যামা সাররে, এবং মন ছাঁচে তোমারে ফেলে শ্যামা, এই দুইটি গান গাহিল। মায়ের খুব ভালো লাগিয়াছে। তাহার কাছে বসিয়া রাধু, মাকু, নলিনী, মামিরা দুই একজন এবং আরও অনেকে শুনিতেছিলেন। মামিদের মধ্যে একজন বলিলেন, ঠাকুরঝি ওই ছেলেটিকে সাধু করে দিলেন। মাকু তাহাতে সায় দিয়া বলিল, তাই বটে, পিসিমার যেমন কাজ, অমন ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন। বাপ মা কত কষ্ট করে মানুষ করে মুখ চেয়ে আছে, তাদের কত আশা, সেসব চুরমার হয়ে গেল। এখন উনি হয় ঋষিকেশে গিয়ে ভিক্ষে করে খাবেন, না হয় রোগীর সেবায় মলমূত্র ঘাঁটবেন। বেথা করা সেও তো একটা সংসার ধর্ম, তুমি যদি এরকম সাধু করে দাও মহামায়া তোমার উপর চটে যাবেন। সাধু হয় নিজেরা হোক গে, তোমার নিমিত্ত হতে যাওয়া কেন পিসিমা? মা তখন বলিতে লাগিলেন, মাকু, ওরা সব দেব শিশু, সংসারে ফুলের মতো পবিত্র হয়ে থাকবে, ওর চেয়ে সুখের কি আছে বলো দেখি? সংসারে যে কি সুখ তা তো দেখছিস, স্বামী সুখও দেখলি, এখন লজ্জা হয় না আবার স্বামীর কাছে যাস? এতদিন আমার কাছে থেকে কি দেখলি, এত আকর্ষণ পশুভাব কেন, কি সুখ পাচ্ছিস? ফের যদি স্বামীর কাছে যাবি দূর করে দেব, পবিত্র ভাবটা কি স্বপ্নেও তোদের ধারণা হয় না? এখনো কি ভাই বোনের মতো থাকতে পারিস নে, খালি শুয়োরের মতো থাকতে চাস? তোদের সংসারের জ্বালায় আমার হাড় জ্বলে গেল। সকলে লজ্জায় মাথা হেঁট করিয়া রহিলেন। মা আবার বলিতেছেন, ভগবানকে ডাকুক আর না ডাকুক, যে বে না করে সে তো অর্ধমুক্ত। যে সময়ে ভগবানে একটু মন হবে সেই সময়ে হু হু করে এগুতে থাকবে, আর যাদের মহাপাপ তারাই বিয়ে করে সংসার করে। ভগবানে মন হলেও কিছুতেই আর উঠতে পারে না, হাত পা সব বাঁধা। আজকাল প্রায় প্রত্যহ মায়ের সামান্য সামান্য জ্বর হইতেছে,
শরীর খুব দুর্বল হইয়া পড়িতেছে। পূজনীয় শরৎ মহারাজ মাকে শীঘ্র কলিকাতায় লইয়া যাইতে চেষ্টা করিতেছেন, কিন্তু তিনি বিশেষ কার্য উপলক্ষে কাশি গিয়াছেন। সেই সময় মাকে কলিকাতা যাইবার কথা বলাতে মা বলিতেছেন, শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে? তখন শীতকাল, মায়ের শরীরও এত খারাপ। তথাপি পূর্ব অভ্যাস মতো ভোর 3টায় উঠিয়া প্রাতঃকৃত্যাদি সমাপন করিয়া বিছানায় লেপ মুড়ি দিয়া কিয়ৎক্ষণ বসিয়া পুনরায় শুইয়া পড়িতেন। সেই সময় আমরা তাহার ঘরে গিয়া অন্ধকারে দরজা বন্ধ করিয়া চুপচাপ বসিয়া থাকিতাম। মা হয়তো বলিতেছেন, এই সময় এই দেবতার মন্ত্রটি এইভাবে জপ করো দেখি ইত্যাদি। কিছু পরে কথা উঠিয়াছে, আমাদের সাধুরা অসুস্থ হইয়া গৃহস্থের বাড়িতে থাকে। মা বলিতেছেন, অসুস্থ হয়েছে বলে গৃহস্থ বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে? মঠ রয়েছে, আশ্রম রয়েছে, সন্ন্যাসী ত্যাগের আদর্শ। কাঠে স্ত্রী মূর্তি পুতুল যদি রাস্তায় উপুড় হয়ে পড়ে থাকে, সন্ন্যাসী কখনো পায়ে করে উল্টে দর্শন করবে না। আর সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ। চাকি না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত। পুরীতে একটি সাধু থাকত সমুদ্রের ধারে, তার কিছু টাকা ছিল, তাই টের পেয়ে দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে খুন করে টাকা নিয়ে চলে গেল। একদিন মা বেলা 9টা 10টার সময় বসিয়া তেল মাখিতেছেন। ওই সময় একজন ঝাঁট দিয়া ঝাঁটাটি ছুঁড়িয়া একদিকে ফেলিয়া রাখিলেন। মা তাহা দেখিয়া বলিতেছেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছ বোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেইটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। একদিন রাধুর সর্বাপেক্ষা প্রিয় মিমি বেড়ালটি উঠানের ধারে শুইয়া আছে। জনৈকা মহিলা দাঁড়াইয়া পা দিয়া তাহাকে আদর করিতেছেন, ক্রমে তাহার মাথায়ও পা দিয়াছেন। মা তাহা দেখিয়া বলিতেছেন, ও মা, ও কি করছো? মাথা যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো। উক্ত মহিলাটি বলিলেন, তা তো কোনোদিন জানিনি মা, আজ জানলাম। সকালে কলিকাতা হইতে কয়েকটি ভক্ত আসিয়াছেন, বেশ ফিটফাট, কাপড় জামার খুব প্রাচুর্য, মায়ের জন্য ফল প্রভৃতি অনেক জিনিস আনিয়াছেন। মা বিকালে আপন মনে বলিতেছেন, সব চালিয়ে খেলে আর পারিনি, এক একটি ছেলে আসে আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায়, কোথা থেকে সব তরিতরকারি জিনিসপত্রে যোগাযোগ হয়ে যায়, আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না, যা হলো মুখটি বুঝে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আহা, তাদের মুখের কথাটিতেও যেন প্রাণটি শীতল হয়। আর এই দেখো না, সকাল থেকে যেন উদ্ব্যস্ত হয়ে উঠেছি, এক গাদা ফল নিয়ে এলো, তার অর্ধেক পচে গোবর হয়ে গেছে, সেগুলি ফেলি কোথায় তা খুঁজে পাইনে। এদিকে অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি, আমি গামছা পাই কোত্থেকে? তখন তো একটা দেখে শুনে দিলাম, এখন ভাবনা রাত্রে কি যে তরকারি করি। আবার শুনছি মশারির দড়ি নেই, হরি দড়ি খুঁজে বেড়াচ্ছে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখো গিয়ে, আমি তো আর পেরে উঠছি না। এদিকে রাধি আর ওদিকে এইসব,
ভক্তদের কেহ কেহ মাকে কত উত্তক্ত করিত তদ্বিষয়ে দুই একটি ঘটনা মনে পড়িতেছে। মা তখন জয়রাম বাটিতে। সন্ধ্যার একটু পূর্বে শ্যামবাজার হইতে ফিরিয়া আসিয়া দেখি বারান্দায় একখানা মাদুর পাতিয়া মা শুইয়া আছেন। আমি যাইতেই মা বিরক্তি প্রকাশ করিয়া বলিতেছেন, তোমরা সব থাকো কিন্তু কাজকর্মে বাইরেও যেতে হয়। আজ রয়ের সঙ্গে একটা লোক এসেছিল, বুড়ো গোছের। তাকে দূর থেকে দেখে আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলাম। সে বাইরে থেকে প্রণাম করল বটে, কিন্তু পায়ের ধুলো নিতে ব্যস্ত। আমি যত সংকোচ করি, না না করি, সে কিছুতেই ছাড়ল না। শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিলে। সেই থেকে অসহ্য পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি। তিন বা চারবার পা ধুলুম, তবুও সে জ্বালা যাচ্ছে না। তোমরা কাছে থাকলে আমার ইশারা বুঝে তাকে নিষেধ করতে পারতে। কলকাতায় ওরা ভক্তদের সম্বন্ধে যে কড়াক্কর করে, সেটি না করলেও চলে না। কত রকমের লোক যে আসে, তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না। বাহিরের কাজকর্ম সারিয়া আমি সন্ধ্যাকালে মায়ের কাছে আসিয়াছি। মা বলিলেন, আজ বিকালে বি একজন পুলিশের বড় কর্মচারীকে আমার কাছে আনিয়াছিল। লোকটি কিরকম প্রকৃতির! গোঁফ পাকাতে পাকাতে এসে প্রণাম করে আমার পায়ের ধুলো নিতে চায়। আমি সংকুচিত হয়ে কিছুতেই পায়ের ধুলো দিতে পারলাম না। কিরকম চনমনে স্বভাব! অথচ বি আমার সামনে তাকে শুনিয়ে শুনিয়ে তার কত প্রশংসা করছে। এদিকে আমি তো ব্যতিব্যস্ত, ভাবছি কিভাবে তার অভ্যর্থনা করতে হবে না হবে। শেষে কিছু হালুয়া করে সদরে পাঠিয়ে দিলুম। একদিন উদ্বোধনের বাড়িতে মা পূজা সারিয়া উঠিয়াছেন, এমন সময় একটি ভক্ত কতকগুলি ফুল লইয়া মাকে দর্শন করিতে যান। মা তো অপরিচিত ভক্তটিকে দেখিয়া সর্বাঙ্গ চাদর মুড়ি দিয়া বউ মানুষটির মতো তক্তপোষে পা ঝুলাইয়া বসিয়া আছেন। ভক্তটি মায়ের পায়ে ফুলগুলি দিয়া প্রণাম করিয়া সামনে আসন করিয়া কাঠ হইয়া বসিয়া ন্যাস ও দীর্ঘ প্রাণায়াম আরম্ভ করিলেন। বাড়ির সকলে কাজে ব্যস্ত, মায়ের কাছে কেহই নাই। বসিয়া থাকিতে থাকিতে মায়ের সমস্ত শরীর ঘর্মাক্ত হইয়া উঠিল। ভক্তটি মাকে পূজা করিতেছে দেখিয়া গোলাপ মা কার্যোপলক্ষে অন্যত্র গিয়াছিলেন। অনেকক্ষণ পরে ফিরিয়া আসিয়াও সেই ব্যক্তিটিকে তদ্রূপ বসিয়া থাকিতে দেখিয়া সমস্ত ব্যাপার বুঝিতে পারিলেন এবং তাহাকে হাত ধরিয়া টানিয়া তুলিয়া তাহার স্বাভাবিক উচ্চ গলায় বলিতে লাগিলেন, এ কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতনা করবে? আক্কেল নেই, মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন। একবার একটি ভক্ত মাকে প্রণাম করিতে গিয়া মায়ের পায়ের বুড়ো আঙুলের উপর জোরে মাথা ঠুকিয়া দেয়। মা ব্যথা পাইয়া উহ করিয়া উঠিলেন। নিকটে যাহারা ছিলেন তাহারা তাহাকে জিজ্ঞাসা করিলেন, এ কি করলে? তখন ভক্তটি জবাব দিল, মায়ের পায়ে মাথা ঠুকে ব্যথা রেখে দিলাম। যতদিন এই ব্যথা থাকবে ততদিন মা আমাকে স্মরণ করবেন। পূর্বোক্ত ঘটনা দুইটি মা অনেকবার আমাদের নিকট হাসিতে হাসিতে বলিয়াছিলেন।